দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব নিজের মোবাইলে রেজিস্ট্রেশন করে কিভাবে করোনা ভাইরাসের টিকা নিব। প্রথমেই ক্রোম ব্রাউজারে সার্চ করব সুরক্ষা। সুরক্ষা লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন এইরকম একটা ফিচার চলে আসছে। এই যে লাল চিহ্নর মধ্যে যেই সুরক্ষা চিহ্নটা আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এভাবে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম, এখানে আমি পরিচয় যাচাই, অর্থাৎ আমি যে ক্যাটাগরির সরকারি গভর্নমেন্ট চাকরি করব নাকি সাধারণ পাবলিক 40 বছরের ঊর্ধ্বে, যেটা আমার সাথে ম্যাচ করবে, অর্থাৎ যেই ক্যাটাগরিতে আমি পড়ব ঠিক সেটাই আমি ম্যাচ এখানে ক্লিক করব। যেহেতু আমি একজন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা অর্থাৎ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি, সেজন্য আমি এখানে পানি উন্নয়ন বোর্ডের যে জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পানি নিষ্কাশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফিচার চলে আসবে, এখানে উপশ্রেণী নির্বাচন। দেখেন উপশ্রেণীর মধ্যে যেহেতু আমি পানি সরবরাহ কর্মী, অর্থাৎ এটা আমার সাথে ম্যাচ করে, এই জন্য ওখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমার ভোটার আইডি কার্ড চাইবে। আপনি যদি সাধারণ পাবলিক হন তাহলে সাধারণ পাবলিকের ওখানে ক্লিক করবেন। এখানে আমি এখন ভোটার আইডি কার্ডটা নাম্বার ঠিক যেরকম আমার ভোটার আইডি কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটাই এখানে দেব, কারণ ভোটার আইডি কার্ডের সাথেই আমার সব ইনফরমেশনগুলো ম্যাচ করবে। এবার আমি নাম্বারটা লেখা হলে নিচে জন্ম তারিখ, মাস, বৎসর ঠিক অনুরূপ যেভাবে ভোটার আইডি কার্ডে আছে ঠিক অনুরূপ এখানে আমি টাইপ করব। দেখেন জন্ম তারিখ, যেহেতু আমার জন্ম তারিখ দিন হচ্ছে 13 দিয়ে দিলাম, মাস দিলাম ফেব্রুয়ারি। এবার বৎসর, বৎসর হচ্ছে 1962। এবার আমি নিচে একটা লেখা অর্থাৎ ক্যাপচা লেখা বলে এটাকে, এই KHX5L7 এই লেখাটা হুবহু নিচের অংশে টাইপ করতে হবে। এবার আমি লেখাটা হুবহু নিচে টাইপ করলাম। টাইপ করার পরে দেখেন এটা অটোমেটিক গ্রিন চিহ্ন হয়ে গেছে, এখানে ক্লিক করব। করার পরে এরকম একটা ফিচার চলে আসবে, দেখেন অটোমেটিক এখানে আমার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে আমার নাম্বার সব কিছু চলে আসছে। এখানে আমার মোবাইল নাম্বার দিব, যেই মোবাইল নাম্বারটাতে আমার SMS-এর OTP অর্থাৎ SMS-এর একটা কোড যাবে, সেই নাম্বারটা দেওয়ার পর এখানে কিছু রোগ আছে কিনা সেটা জানতে চেয়েছে, এগুলোতে আমি না দিব, হ্যাঁ থাকলে হ্যাঁ দিব। দেওয়ার পরে পেশা ও অন্যান্য এখানে আমি দিয়ে দিলাম, যেহেতু আমি কোন পেশায় সেই পেশা, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের সাথে এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং ক্লিক করলাম। এবার আমার ঠিকানা দিব, যেহেতু আমি ঢাকা শহরে, আপনারা যে বিভাগে সেই বিভাগ দিবেন, যেহেতু আমি ঢাকায় ঢাকায় দিলাম, ঢাকার কোন স্থানে সেটা হচ্ছে এই যে নির্বাচন করতে হবে যে কোন ওয়ার্ডে সেটা দিলাম আমি। এবার আমি দেখেন কোন থানা, যেহেতু আমি আদাবর থানা, সেই আদাবর খুঁজে বের করতে হবে, এই যে চলে আসছে আদাবর, এই যে আদাবরে আমি ক্লিক করলাম। এবার আমি দিব ওয়ার্ড নির্বাচন, কোন ওয়ার্ড, আমি 27 নম্বর ওয়ার্ডে আমাকে ক্লিক করতে হবে। এবার গ্রাম, পাড়া, মহল্লা অর্থাৎ যে স্থানে আমি থাকি, যেহেতু পিসি কালচার হাউজিং, এই পিসি কালচার হাউজিংয়ে আমি টাইপ করব। টাইপ করার পরে যে কেন্দ্রে আমি ভোট দিব অর্থাৎ টিকা দিব সেই কেন্দ্রটা নির্বাচন করব, যেহেতু জাতীয় হৃদরোগ, হৃদরোগে আমি নির্বাচন করলাম। এবার আবার মোবাইলে একটা আমার অটোমেটিক একটা মেসেজ চলে যাবে, অর্থাৎ একটা কোড যাবে, সেই কোডটা এখানে ফিল আপ করতে হবে। যেহেতু আমার কোডটা অলরেডি মোবাইলে চলে আসছে, এটা এখন আমি টাইপ করব। এই যে টাইপ করা শেষ, দেখেন এখানে টিকা কার্ড সংগ্রহ, অটোমেটিক আমার ফর্মটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে টিকা কার্ড সংগ্রহ, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আবার জাতীয় পরিচয়পত্র নাম্বার যাবে, জন্ম তারিখ যাবে, ঠিক সেই অনুযায়ী আমি প্রথমে জন্ম তারিখ দিলাম, জাতীয় ভোটার আইডি কার্ড দিলাম, তারপরে এই যে জন্ম তারিখটা দেওয়া হয়ে গেল।
জন্ম তারিখ দেওয়ার পরে এই যে ভোটার আইডি কার্ডটা এখনও দেওয়া হয়নি যেহেতু, করে সেই ভোটার আইডি কার্ড নাম্বারটা চাচ্ছে। এবং এই ক্যাপচাটা হুবহু আমি এখানে টাইপ করতে হবে, ঠিক আছে? এরকম এই যে উপরে ভোটার আইডি কার্ডটা দেওয়া হয়নি, এই জন্য আবার এটাকে আমি এখানে ভোটার আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। ভোটার আইডি কার্ড নাম্বার দেওয়ার পরে, যেহেতু ভোটার আইডি কার্ড এবং জন্ম তারিখ এটা দেওয়ার পরে দেখেন নিচে অলরেডি যাচাই ফর্ম চলে আসছে। এখানে ক্লিক করার পরেই আবার মোবাইলে একটা আমার পাসওয়ার্ড চলে যাবে, অর্থাৎ বারবার ভেরিফাইড হওয়ার এটাই কারণ যে যাতে একজন পার্সন একবারই করোনা ভাইরাসের ভ্যাকসিন পায়, যাতে কেউ দুই নম্বরই করতে না পারে। ঠিক ওইভাবে দেওয়া হয়ে গেল, দেখেন অটোমেটিক আমার কিন্তু ফর্মটা চলে আসছে। আমার সব ইনফরমেশন সম্বলিত একটি ফর্ম চলে আসছে, দেখেন কেন্দ্র দেওয়া আছে, সব কিছু, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল সব কিছু দেওয়া আছে। এখানে এখানে আমি এটাকে ডাউনলোড করব, এই যে ডাউনলোডের অপশন আছে এখানে ক্লিক করলেই এটাকে ডাউনলোড হয়ে গেল। দেখেন অটোমেটিক কিন্তু আমার ফর্মটা ডাউনলোড হয়ে গেছে, এই যে। এখন এই ফর্মটা আমি যে কোনো কম্পিউটারের দোকানে অথবা যেখানে টিকা দিব সেখানেও আইটি সলিউশন, ওদের রুম আছে, আইটি সাপোর্ট আছে, ওখানে দেওয়ার সাথে সাথেই, মানে ভোটার আইডি কার্ডটা দেওয়ার সাথে সাথেই একটা ফর্ম আপনাকে দিয়ে দিবে এবং এটা দেখার পরেই আপনি সাথে সাথে টিকা দিতে পারবেন। দর্শক, এইখান থেকে যদি এতটুকু আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।